তো একজন চাষি যদি ধরুন প্রায় 10 বিঘা চাষ করে, সেই ইজিলি 8 থেকে 10 লক্ষ টাকা প্রফিট করতে পারে স্বাভাবিকই, এর থেকে বেশি হতে পারে। মোটামুটি এটাকে চাষ করলে একজন লোক তার ফ্যামিলি ভালোভাবে ভরণ পোষণ করতে পারবে। নমস্কার বন্ধুরা, রেসিপি অফ বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন ধরেই আপনারা বাড়িতে আছেন এবং বোর হয়ে যাচ্ছেন, তাই আপনাদেরকে আজকে আমি কিভাবে মাছ চাষ করা হয় এবং কিভাবে তোলা হয় সেই সব কিছু আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা একটি ভাটার চিমনি, চলুন তাহলে যাওয়া যাক। বাগদা চিংড়ি আমরা বাজারে গেলে সহজেই পেয়ে যাই, সেই বাগদা চিংড়ির তৈরির যে পুকুর যেগুলোকে আমরা ফিশারি বলে থাকি, সেখানে আজকে আমরা যাচ্ছি এবং দেখাবো আপনাদেরকে কিভাবে চাষ করা হয়। এলাকাটা খুবই সুন্দর, নির্জন, বাতাস বইছে, মন একদম ভালো করে দেয়। ফিশারিতে ঢুকতে গেলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে পা চুবিয়ে ঢুকতে হয়, এটা খুবই জরুরি, এটা মাছের জন্য করা হয় যাতে না মাছের কোনো ক্ষতি হয়, বাইরে থেকে ভাইরাস যেন না ঢুকে তার জন্য এটা কম্পালসারি, যে আসে তাকেই করতে হয়। চলুন তাহলে যাওয়া যাক। ছোট্ট ছোট্ট পুকুর করা আছে, টাইমে টাইমে খাবার দেওয়া হয়, সারাদিনে 4 বার খাবার দেওয়া হয়। আমাদের এখানে এক্সপার্ট রাখা আছে এই মাছ চাষ করার জন্য, ওনাকে আমি অনুরোধ করবো এই সব বলার জন্য। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এখান থেকেই মাছ ধরে বাজারে পৌঁছে যায় এবং সেখান থেকেই আমরা বাড়িতে নিয়ে যাই। খাবার দেওয়া হয় এবং 2 ঘন্টা পরে চেক করা হয় মাছ খাবার খেয়েছে কিনা, সেটাই আমরা চেক করতে এসেছি। মাছ কি খাবার খেয়েছে? এই দেখুন মাছগুলো, দেখুন 80 গ্রাম খাবার দেওয়া ছিল। একদম তাজা তাজা মাছ, এই পুকুরটাতে মাছ একটু বেশি দিন আগে ছাড়া হয়েছিল তাই এগুলো বড় বড়। এই পাশের পুকুরে মাছটা একটু দেরি করে ছাড়া হয়েছে তাই এগুলোর সাইজ একটু ছোট ছোট। যে আরো একজন চেক করছেন মাছ খাবার খেয়েছে কিনা, চলুন আমরা দেখি। এখানে খাবার এখনো আছে, দেখুন দেখুন খোপ খোপ করে পুকুর কাটা আছে, এতেই সব মাছ চাষ করা হয়। এখানে কর্মচারীরা এই ঘরেই থাকে এবং এখান থেকেই মাছদেরকে খাবার দাবার দেয়, জল পরীক্ষা করে, এগুলো জলে যাতে অক্সিজেন থাকে তার জন্য মেশিনগুলো চালানো হয়। দেখাবো একবার আপনাদেরকে চালিয়ে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ফার্মের প্রোপাইটার, উনি একটু বলবেন মাছগুলো কোথায় রপ্তানি হয় সেই সব নিয়ে আমাদের প্রোপাইটার একটু বলবেন। বলুন। বেনামি চাষটা এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা অর্থকরী ফসল, তো ওই বেনামি আপনার ধরুন এটা লাভজনক, মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে এর লাভ ক্ষতিটা হিসাব পাওয়া যায়। তবে সম্ভবত এতদিন যা চাষ হয়ে আসছে ক্ষতির ভাগ খুবই কম, সবাই প্রফিট আছে। কেউ কেউ কোনো কোনো চাষি হয়তো ক্ষতিতে পড়ে যায়, তার কারণ হচ্ছে কম দিনে
মাছের ওয়েটটা যদি না বাড়াতে পারে, যদি টাইম বেশি লেগে যায় বা ধরুন ভাইরাস লেগে গেলো তখন মাছ না হলে তখন সেই চাষি ক্ষতিতে পড়ে যায়, না হলে মোটামুটি লাভজনক ফসল। তো এই মাছ আমাদের বিশ্বের সমস্ত দেশেই রপ্তানি হচ্ছে, ইটালি, ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড, জাপান সমস্ত দেশেই রপ্তানি হয়। এর দামটা ভেরিয়েশন করে সম্ভবত কিছুটা ডিমান্ডের উপরে, তারপরে ডলারের রেট ওঠানামার উপরে দামটা অনেকটা নির্ভর করে। যেমন গত সিজনে আমাদের মাছ যা রেট ছিল, বর্তমানে লকডাউনের বাজারেও সেই সময় সেই রকমই রেট আছে, অবশ্যই বাইরে মাছ ফাছ যাচ্ছে এখন। তো একজন চাষি যদি ধরুন প্রায় 10 বিঘায় চাষ করে, সেই ইজিলি 8 থেকে 10 লক্ষ টাকা প্রফিট করতে পারে, স্বাভাবিক এর থেকে বেশি হতে পারে। মোটামুটি এটাকে চাষ করলে একজন লোক তার ফ্যামিলি ভালোভাবে ভরণ পোষণ করতে পারবে। হ্যাঁ নমস্কার, 4 টাইম খাবার, সকাল 6টায়, আবার 10টায়, আবার দুপুর 2টো, আবার বিকেল 5:30। খাবার চেক পজিশন দেখে খাবার দেওয়া হবে। 1 নম্বর পুকুরে আমি কিলোতে 5 গ্রাম চেকে খাবার দেওয়া হবে, 14 কেজি 500 খাবার দিয়েছি। আচ্ছা, তাহলে 14 মাসে 70+ 2.5 72 খাবার দিলাম, চেকে খাবার দেওয়া হলো। ঘন্টা পরে ওটা 2 ঘন্টা বাদে তোলা হবে। ওটা 2 ঘন্টা তোলে নীল যদি হয়ে যায় তাহলে আমি আরও 1 কিলো পরের মিলে খাবারটা বাড়াবো। এবার ওই মিলটা যদি আবার যদি নীল করে, পরের মিলে আবার 1 কিলো বাড়াবো। ওইটা যদি নীল করে না করলে, না করলে 1 কিলো কমে যাবে। আচ্ছা, এই একটা পুকুরে কতগুলো মাছ আছে? আমাদের ধরো এই 1 নম্বর পুকুরে 1,92,000 মাছ ছাড়া আছে। আচ্ছা, এরিয়া কতটা? এরিয়া 3,500। কি 3,500 স্কোয়ার ফুট? স্কোয়ার ফুট হেক্টর। আচ্ছা, 2 নম্বর পুকুরে? 2 নম্বর পুকুরে 67,000 মাছ ছাড়া আছে। তার এরিয়া? ওর এরিয়া 1,500 হেক্টর। তাহলে এখানে আমাদের 67,000 পুকুরে উড়ে ওই 67,000 মাছ ছাড়া আছে 1,500 হেক্টরে উড়ে। তাহলে এর পার্সেন্টের খাবার এখন বর্তমান পড়েছে 2,500 থেকে 2,700। আচ্ছা, এর চেকটা নিয়ন্ত্রণ চলছে কিন্তু চেকটা পুরোপুরি এখন নিয়ন্ত্রণ নয়। আপনি ওইটা একটা বলুন, 1 নম্বর পুকুরে যে ধরুন আজকে কতদিনের মাছ হয়েছে? আজকে ধরুন 53 দিনের মাছ। কত খাবার দিচ্ছেন পার মিল? পার মিলে গড়ে তুমি ধরো তো ধরো 60 ধরে 15 কিলো গড়ে, মানে 15 কিলো দিচ্ছেন, মানে সারাদিনে 60 কিলো খাওয়ার পড়ছে। কত গ্রাম হয়েছে এই 54 কিলো? এটা হ্যাঁ 54 দিনে কত গ্রাম হয়েছে? আনুমানিক এখন ধরে হলো 11 ধরে। মাছের কন্ডিশন দেখে রাখতে পারবো 30 গ্রাম, তারপরেও আবার 35 গ্রাম, 36 গ্রাম, 40 গ্রামও যেতেও পারে। মাছের কন্ডিশন যেমন ভালো থাকবে সেই হিসাবে মাছটাকে আমরা রাখি। এতে মানে প্রফিটের একটা ইচ্ছা জায়গা থাকে। বলো, সারাদিনে 4 টাইম পাখা চালু দেখাও? দেখা যাচ্ছে ওই পাখাটা পিছনে যেটা দেখা যাচ্ছে ওইটা পাখা, ওটা অক্সিজেন মানে এরিয়েশন, ওটা বলো। পাখা আছে আর একটা আছে স্পাইরাল আছে। পিছনে যেগুলো দেখছেন আপনারা সেগুলোকেই পাখা বলা হচ্ছে, ওটাকে মাইবার এরিয়েশন আমরা বলা হয়। আচ্ছা, পাখাটা কবার চালাতে হয়? সারাদিনে 4 টাইম। কতক্ষণ করে? 1.5 ঘন্টা সারাদিনে, দিনে 1.5 ঘন্টা, কিন্তু রাত্রের মাছ বড় হয়ে গেলে সারা রাত চলে। হ্যাঁ, এখন 2 ঘন্টা ফাঁক থাকে, অক্সিজেনটা ভালোভাবে সাপ্লাই থাকে। জানাই ধন্যবাদ।